নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক হাউসে আমি কমলিকা নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো আজকের যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি দেখেই বুঝতে পারছো, হ্যাঁ, বানাতে চলেছি চকোবার আইসক্রিম। আর এই চকোবার আইসক্রিম বানানো খুবই সহজ এবং গরমকালে ফ্রিজ খুলেই কোনো না কোনো একটা ঠান্ডা জিনিস দরকার পড়ে, তার জন্য যদি থাকে এরকম চকোবার আইসক্রিম যে কোনো মুহূর্তে খাওয়াই যায়, তাই অবশ্যই এর জন্য বাড়িতে বানিয়ে নিতে হবে। আর এই সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এর মধ্যে চকোবার আইসক্রিম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, তার মধ্যে 150 গ্রাম চিনি অ্যাড করাই ছিল, সেটা এখানে স্কিপ হয়ে গেছে ভিডিওটা কোনো কারণে। তো খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে, দুধের ঘনত্ব বাড়তে থাকবে, তারপর আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করতে থাকবো। দুধটা খুব ভালো করে যখন জাল হয়ে যাবে ঠিক সেই সময় আমরা ভ্যানিলা কাস্টার্ড পাউডারটাকে মিক্সড করব। উষ্ণ গরম দুধে 2.5 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। আপনারা এখানে পরিমাণ মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার যখন অ্যাড হয়ে যাবে বা দিয়ে দেবেন, তারপর এটা কড়াইয়ে যখন ঢালবেন তখন আস্তে আস্তে নাড়াতে হবে, আর আরেক দিক থেকে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা দিতে হবে। এবার ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা একদিক থেকে দিতে হবে, আরেক দিকে কন্টিনিউ এরকমভাবে চামচ দিয়ে নাড়াতে হবে, তাহলে একদিকে দলা পাকিয়ে যাবে না। তা নাহলে ভ্যানিলা কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে নিচে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে আমরা প্রায় 2.5 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব। নেওয়ার পর এর ঘনত্বটা দেখবেন বাড়তে শুরু করবে, আর এর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এরকমভাবে বেশ 2.5 থেকে 3 মিনিট রান্না করার পর ঘনত্ব বেড়ে যাওয়ার পর আমরা এটা বন্ধ করে রুম টেম্পারেচারে আনবো। হ্যাঁ, আমরা গ্যাস থেকে এবার নামিয়ে নিয়েছি, দেখো ঘনত্বটা মোটামুটি ভালোই চলে এসেছে। আর এবার আমরা এটা আস্তে আস্তে আইসক্রিম মোল্ডের মতো দেবো, হাতে সইবে সেরকম গরম, মানে উষ্ণ গরম অবস্থাতে আমরা মোল্ডের মধ্যে এটা দিতে পারি। পুরো দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, প্রায় মোটামুটি হাতে সইছে, এই রকম গরম অবস্থাতে আমরা মোল্ডের মধ্যে দেব। আইসক্রিম মোল্ডের মধ্যে একের পর এক ভরে নেব, আর তারপর বাকি কাজটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকমভাবে আইসক্রিম মোল্ডে ভরে নিতে হবে, প্রত্যেকটা আইসক্রিম মোল্ডে খুব ভালো করে এগুলো ভরে নিতে হবে। হ্যাঁ, একদম মুখোমুখি দেবেন না, একটু কমিয়ে রাখবেন, তাহলেই সুবিধা, কারণ বরফ জমার পর এটা একটু বাড়ে, আর এর মধ্যে যেহেতু চামচগুলো অ্যাড করতে হবে সেই জন্য একদম মুখোমুখি দেবেন না। যে আইসক্রিম কাঠিগুলো এর মধ্যে অ্যাড করবেন সেই জন্য একটু কম অবস্থাতে দেওয়া উচিত। তো একটু কম অবস্থাতে দিয়ে এরকমভাবে আইসক্রিমের ট্রের উপর রেখে, হ্যাঁ, আমাদের যেটুকু বেশি হয়েছিল সেটা একটা গ্লাসের মধ্যেও দিয়ে দিচ্ছি। কাঁচের গ্লাসেও আইসক্রিম ভালো বসে, তোমরা চাইলে কাঁচের গ্লাসেও দিতে পারো, আমি একটু বেশি ছিল সেটা কাঁচের গ্লাসের মধ্যে এরকমভাবে দিয়ে দিয়েছি। এবার প্লাস্টিক দিয়ে খুব ভালো করে গার্ডার দিয়ে এটাকে টাইট করে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে ফয়েল পেপার ইউজ করতে পারো, আমার কাছে প্লাস্টিক ছিল, আমি প্লাস্টিক ব্যবহার করেছি। তো প্লাস্টিক ব্যবহারের পর এটা এরকম চাম দিয়ে খুব ভালো করে প্রত্যেকটার মুখ একদম আটকে দিতে হবে। এবার উপর থেকে এইগুলো ছুরি দিয়ে অল্প একটু করে চিরে নিয়ে তার মধ্যে আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে ঢুকিয়ে দেব। প্রত্যেকটা রেডি হয়ে যাওয়ার পর এরকমভাবে চিরে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে কাঠিগুলো এইরকমভাবে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে অন্যরকম সরু কাঠিও ব্যবহার করতে পারো, আমার কাছে এটাই ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি। তো এরকমভাবে দেওয়ার পর এগুলো আমরা আইসক্রিম রেডি হওয়ার জন্য ফ্রিজারের মধ্যে রাখবো। এটা এর সঙ্গে দেওয়া ছিল আইসক্রিম মোল্ডের, কিন্তু যেহেতু এটা বড়, অনেক ফ্রিজে এগুলো অ্যাড হবে না, সেই জন্য আমি এখানে কাঠি ব্যবহার করলাম। এবার এগুলোকে নিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে এগুলো দিয়ে দেব। 5 থেকে 6 ঘন্টা পর ফিরে আসব, আর একটা গরম কড়াইয়ের, মানে গরম জল দিয়ে কড়াইয়ের উপরে ডার্ক চকলেটকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। ডার্ক চকলেটটা একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে এটা গুলিয়ে নেওয়া হচ্ছে, আর এটা খুব ভালো করে গুলে নেওয়ার পর এটা একটা গ্লাসের মধ্যে আমরা রাখবো, আর ততক্ষণে আমরা ফ্রিজ থেকে বরফগুলো বের করে নিলাম। এদিকে ডার্ক চকলেট একেবারে গুলে গেছে, আর তার সাথে বের করে নেওয়া হয়েছে ফ্রিজ থেকে আইসক্রিমগুলো। এটা একটা গ্লাসের মধ্যে দিয়ে এবার বরফগুলো একটা একটা করে বের করতে হবে। আইসক্রিমগুলো মোলের মধ্যে দিয়ে বের করে এবার গ্লাসের মধ্যে একটু ডাব করে নিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে চকোবার আইসক্রিম। দেখো এর গায়ে পুরো একরকমভাবে আইসক্রিমগুলো, সরি, চকলেটগুলো লেগে যাচ্ছে। তো এইরকমভাবেই তোমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারো চকোবার আইসক্রিম। আজকের এই ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে জানিও। বাই বাই।